গুড মর্নিং স্টুডেন্টস, মাই সেলফ কবিতা প্রধান, ওড়িয়া টিচর স্ট্যান্ডার্ড ফাইভ। তাহলে আমি কোন পড়তে চ্যাপ্টার ফাইভ, দানর ফল। আমি এই চ্যাপ্টারটি পড়তে দান তিনি ভাই গোটি গাঁরে কোণ তিন ভাই থিলে সেমানে সাধুঙ্ক দ্বারা কেমতি সাধু তাঙ্ক দ্বারা প্রসন্ন হয়েথিবার কেমতি বর দেইথিলে সেমানে সে ধনী হবা দ্বারা সে সম্পদর কেমতি উপযোগ করিলে পুনি সন্ন্যাসী জনক আসি দেখিলে তারপরে সেমানে ঠিক ভাবে উপযোগ করি নথিবার শেষরে কে রাজা হলা শেষরে সান ভাই উপরে প্রসন্ন হয়ে সান ভাই কু রাজা করিথিলে। আস আমি তার প্রশ্ন অভ্যাস প্রশ্ন উত্তর গুড়ি আলোচনা করিদেবা। তিন ভাইঙ্কর অভ্যাস, তিনি ভাইঙ্কর একমাত্র সম্পদ ও সম্বল কোণ লা, একমাত্র সম্বল তাঁকর কোণ লা, আতগছটিয়ে লা। তিন ভাই আতফল কিপর বাঁটি নেলে, তিন ভাই পাড়ি করে দি ভাই মূল লাগবে যাতে এবং জনে ভাই কোণ করে না আতগছ কু জগি রয়ে। প্রকৃতরে সন্ন্যাসী জনক কোণ লে ও সে কী মৃত্যুক আসুলে? প্রকৃতরে সন্ন্যাসী জনক স্বর্গর জন দেবতা লে এবং সে কোণপাই আসলে? সে লোক পরীক্ষা করা মর্ত্যক আসুলে। সন্ন্যাসী তিন ভাইঙ্ উপরে খুব খুশি হলে কী কারণ সে জনক পরে জনক আত্ম মাগিলে এবং নিজ ভাগ সমস্তে অতি খুশি সন্ন্যাসী দিয়েছিল তেমন সে তাঁপরে খুশি হয়েছিল। বড় ভাই সন্ন্যাসী কেউ বর মাগি বড় ভাই সন্ন্যাসী নদীর পা দুধ হয়ে যাও এবং সেইঠার মু ঘর তোলি রহবি। মঝিয়া ভাই বড় ভাই কিপর জন বন্যমান্য ধনী লোকরে পরিণত হলা কিপর সে নদীর পা যেত দুধ হয়ে গলা সে ক্ষীর দহি ছেনা বিক্রি করা তৈরি করা কলকারখানা তৈরি করে সেঠার সে ধনী হয়ে গলা। মঝিয়া ভাই সন্ন্যাসী কেউ বর দেওয়া কে মঝিয়া ভাই কু ঝিটিকা সব মেঢা হয়ে যাবে এবং ঘাস কিয়ারি গহম ক্ষেত হয়ে যাবে বলে বর দিয়েছে। মঝিয়া ভাই কিপর ধনী হলা সে গহম বিক্রি করে এবং প্রচুর মেঢা লোম বিক্রি করে সে ধনী হয়ে। সান ভাই সন্ন্যাসী কোণ মাগি সান ভাই সন্ন্যাসী পাহাড় তলে মর ছোট ঘরটিয়ে করে দিও এবং জঙ্গলর ফলমূল খাই রয়েবি বলে বর মাগি। সন্ন্যাসী জনক ভিকারি বেশে মর্ত্যক কী আসলে? সে ভিকারি বেশে পুঁ লোক পরীক্ষা করা আসলে তিন ভাই কিপর চলছেন দেখা আসলে। ভিকারিটি বড় ভাই কোণ কে ভিকারিটি বড় ভাই কিছু ক্ষীর মাগি বড় ভাই ভিকারি উপরে কী পিড়িলে সে যেত ক্ষীর মাগি সে কহ পয়সা দেলে ক্ষীর দেবি নহলে না সেই সে চিড়িলে। ভিকারি কু দুধ দই নদেবার বড় ভাইর অবস্থা কোণ হল পুঁড়ি তার পূর্ব অবস্থা ফেরি আসলা নদীর পা পুঁ পা হয়ে গলা এবং সে পুঁড়ি দরিদ্র হয়ে গলা। মঝিয়া ভাই কোণ কী ভিকারি কু তড়ি দেলা সে কহিলা গোটিয়ে টঙ্কা নেলে মেঢা লণ্ডিটিয়ে মধ্যে মিলিব না। ভিকারি কু তড়ি দেবার মঝিয়া ভাই কিপর অসুবিধার সম্মুখীন হল সে মধ্যে তার গহম কিয়ারি ঘাস পড়িয়া হয়ে গলা এবং মেঢা পল সব ঝিটিকা হয়ে গলে সে পুঁড়ি পূর্ব ভড়ি গরিব হয়ে গেল। সান ভাই ভিকারি কু কিভাবে ব্যবহার দিয়েছিল? সান ভাই ভিকারির হাত ধরি তা ঘর খুলা তাকে অতি আদরের খাইবা দেলা রাতের যেমনি কিছু অসুবিধা না হবে তার বন্দোবস্ত করেছিল। সান ভাই উপরে ভিকারি খুশি হয়ে কোণ করে তারপরে সান ভাই উপরে ভিকারি খুশি হয়ে কে তো পাখে ধন সম্পত্তি রহলে তু তার ঠিক উপযোগ করিপারু। সান ভাই কিপর সাধারণ লোকর রাজার পরিণত হলা যেতবে সে সাধু খুশি করছিল তাপরে সাধু কোণ কে তু ধন সম্পদ ঠিক উপযোগ করিপারু বলে তারপরে তাকে রাজারে পরিণত করেছিল। নম্বর টু বাক্য গঠন উপর বাক্স মধ্যে থাকা শব্দগুলিক মধ্যে পাখে সম্পত্তি থাকা শব্দক যোড়ি বাক্য লিখবা কোণ হব? ধন সম্পত্তি ধন সম্পত্তি ফলমূল ফলমূল দহি দুধ দহি দুধ ঘাস পড়িয়া
ଘାସ ପଡ଼ିଆ ଗହମ କ୍ଷେତ ଆମେ ଲଗେଇ ବାକ୍ୟ ଗଠନ କରିବା ଧନ ସମ୍ପତ୍ତି ରାମବାବୁଙ୍କର ଅଚଳାଚଳ ଧନ ସମ୍ପତ୍ତି ଅଛି ଫଳମୂଳ ମୁନି ଋଷି ମାନେ ଜଙ୍ଗଲର ଫଳମୂଳ ଖାଇ ଜୀବିକା ଅର୍ଜନ ଜୀବିକା ନିର୍ବାହ କରନ୍ତି ଦହି ଦୁଧ ଦହି ଦୁଧ ଖାଇଲେ ଦେହରେ ଶକ୍ତି ଆସେ ଘାସ ପଡ଼ିଆ ଘାସ ପଡ଼ିଆରେ ଗୋରୁଗାଈ ମାନେ ତାଙ୍କର ଖାଦ୍ୟ ନିବାରଣ କରିଥାନ୍ତି ଘାସ ଖାଇ ଗହମ କ୍ଷେତ ଗହମ କ୍ଷେତଟି ଅତି ସୁନ୍ଦର ଦେଖାଯାଉଅଛି ତାପରେ ନମ୍ବର ଥ୍ରୀ ତମେ ବାକ୍ୟ ଗଠନ ଲେଖିବ ନମ୍ବର ଥ୍ରୀ ତିନି ଭାଇ ଯାକ କ'ଣ ଥିଲେ ଅତି ବନ୍ଧାରୀ ମଧ୍ୟରେ ତିନି ଭାଇ ଯାକ ଅତି ଗରିବ ଥିଲେ ଡ୍ୟାସ୍ ଦୁଇ ଭାଇ ଅନ୍ୟର ମୂଲ ଲାଗିବାକୁ ଯାଆନ୍ତି ପାଳି କରି ଦୁଇ ଭାଇ ଅନ୍ୟର ମୂଲ ଲାଗିବାକୁ ଯାଆନ୍ତି ମୋ ଅଂଶରେ ଯାହା ପଡ଼ିବ ସେତକ ମୁଁ ଦେଇଦେବି ସନ୍ନ୍ୟାସୀ ପ୍ରକୃତରେ ଜଣେ ସନ୍ନ୍ୟାସୀ ନୁହନ୍ତି ସ୍ୱର୍ଗର ଜଣେ କ'ଣ ଥିଲେ ଦେବତା ଦିନେ ଦିନେ ଡ୍ୟାସ୍ ସମୟରେ ତିନି ଭାଇ ଯାକ ଘରେ ବସିଥିଲେ ଦିନେ ସନ୍ଧ୍ୟା ସମୟରେ ତିନି ଭାଇ ଯାକ ଘରେ ବସିଥିଲେ ସନ୍ନ୍ୟାସୀ ଏହା ଶୁଣି ପଡ଼ିଆରେ ମନ୍ତ୍ର ପାଣି ଛିଞ୍ଚି ଦେଲେ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ନଦୀର ପାଣି ଦୁଧ ପାଲଟି ଗଲା ଗପଟିରୁ କ'ଣ ଶିଖିଲ ଲେଖ ଆମେ କ'ଣ ଶିଖିଲେ ଗପରୁ ସେ ବିଷୟରେ ଲେଖିବା ଅସଦା ଶବ୍ଦକୁ ସଜାଡ଼ି ଲେଖ ନମ୍ବର ଫାଷ୍ଟ ତ କ'ଣ ହବ ତାପରେ ଝିକାନ୍ତି ଝିମ୍ପିକା ଝିକାନ୍ତି ଝିମ୍ପିକା ସମ୍ପତ୍ତି ଧନ ଧନ ସମ୍ପତ୍ତି ମୁଁ ଆନ୍ସର ଲେଖିଦେଉଛି ତମେମାନେ ଲେଖିବ ଧନ ସମ୍ପତ୍ତି ଦେବାଶିଷ ଦେବାଶିଷ ମନୋରମ ମନୋରମ ସୁମିଷ୍ଟ ସୁମିଷ୍ଟ ରୋଜଗାର ରୋଜଗାର ତୃଣ ରିପତରି ତୃଣ ତାହେଲେ ନମ୍ବର ଫାଇଭ ନମ୍ବର ସିକ୍ସ ଫସ୍ତମ୍ଭ ଖସ୍ତମ୍ଭ ସନ୍ନ୍ୟାସୀ ସ୍ୱର୍ଗର ଜଣେ କ'ଣ ଥିଲେ ଦେବତା ତିନି ଭାଇ ସମାନ ଭାଗବଣ୍ଟା ନଦୀ ଦୁଧ ଘାସ ପଡ଼ିଆ ଗହମ କ୍ଷେତ ଝିଣ୍ଟିକା ମେଣ୍ଢା ନମ୍ବର ସିକ୍ସ ଗଲା ନମ୍ବର ସେଭେନ୍ ଏ ଲ କୋଶ୍ଚିନ୍ ତୋ ହାତରେ ଧନ ସମ୍ପତ୍ତି ପଡ଼ିଲେ ତୁ ଠିକ୍ ରୂପେ ତାର ସଦୁପଯୋଗ କରିବୁ ତେଣୁ ମୁଁ ବର ଦେଉଅଛି ତୁ ରାଜରାଜେଶ୍ୱର ହୁଅ କ'ଣ ସାନ ଭାଇ ଯେତେବେଳେ ସନ୍ନ୍ୟାସୀ ଜଣଙ୍କ ପୁଣି ଏମାନଙ୍କୁ ପରୀକ୍ଷା କରିବା ପାଇଁ ମର୍ତ୍ତ୍ୟରୁ ସ୍ୱର୍ଗରୁ ଆସିଥିଲେ ମର୍ତ୍ତ୍ୟକୁ ସେ ସାନ ଭାଇ ଉପରେ ଅତି ପ୍ରସନ୍ନ ହୋଇଥିବାରୁ ସେ ତାକୁ ଆଶୀର୍ବାଦ କରିଥିଲେ ତେଣୁ ସେ ରାଜରାଜେଶ୍ୱର ହୋଇଥିଲା ଓ ବୁଝେଇ ଲେଖିବ ବଡ଼ ଭାଇ ଓ ମଝିଆ ଭାଇ କାହିଁକି ପୁଣି ଗରିବ ହୋଇଗଲେ ବୁଝାଇବ ସେମାନେ କିପରି ଧନୀ ଥିଲେ କି ପ୍ରଥମେ କ'ଣ ଥିଲେ ସେମାନେ ଗରିବ ଥିଲେ ପୁଣି ସନ୍ନ୍ୟାସୀଙ୍କ ଆଶୀର୍ବାଦ ପାଇ ଧନୀ ହୋଇଥିଲେ ପୁଣି କ'ଣ କଲେ ସନ୍ନ୍ୟାସୀକୁ ଠିକ୍ ଭାବରେ ବ୍ୟବହାର ନଦ୍ୱାରା ପୁଣି ସେମାନେ କେମିତି ଗରିବ ହୋଇଗଲେ ସେ ବିଷୟରେ ଆମେ ଲେଖିବା ତାହେଲେ ଆମର ଚାପ୍ଟର କମ୍ପ୍ଲିଟେଡ୍ ଆମେ କ'ଣ ପଢ଼ିଲେ ଦାନର ଫଳ ଚାପ୍ଟରଟି ପଢ଼ିଲେ ତା କୋଶ୍ଚିନ୍ ଆନ୍ସର୍ ଡିସ୍କସନ୍ କଲେ ନେକ୍ସଟ କ୍ଲାସ୍ରେ ପଢ଼ିବା ନଚିକେତା ତୁମକୁ ହୋମୱାର୍କରେ ବି ଲେଖିନେବ